গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন দুপুর 2 বাজে, আমি বেরিয়ে পড়েছি। আমি এখন মেট্রো করে যাচ্ছি, মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন আমি মেট্রো করে যাব স্প্ল্যানেড, একটু কিছু শপিং আছে পুজোর, আর আমি সামনে আবার বাইরে যাচ্ছি ঘুরতে, তার জন্য কিছু কেনাকাটি আছে। তো আমি দেখো মেট্রো করে চলেও এসেছি, স্প্ল্যানেড পৌঁছেও গেছি। এখন আমি এখান থেকে যাব নিউ মার্কেটের দিকে যাব। আরে বা কি সুন্দর সব সাজুগুজু দেখো, সবাই পুজোর কেনাকাটিতে খুবই ব্যস্ত, রং বেরঙের চশমা তো সবাই দেখছি, সবাই কেনাকাটিতে এত ব্যস্ত, আর সাংঘাতিক ভিড়, ভিড় ঠেলে সামনের দিকে এগোনোটাও খুব মুশকিল। এতটা ভিড়ের মুখে আমি কোনোদিনও পড়িনি, এবারে এসে যা দেখছি। তো দুর্গা পূজার মতন মনে হচ্ছে, পূজোর মানে পুজোতেই চলে এসেছি, এত ভিড়, রাস্তা দিয়ে পার হওয়া যাচ্ছে না এদিক থেকে ওদিক। তো আমি যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তো বাহ, আমার একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম। আমি আমার ভিডিও শ্যুট করতে লাগে, তো এটা একটা কিনে নিলাম। আমি শ্যুট করতে খুবই দরকার হয় এটা, কি সামনে পেয়ে গেলাম, কিনেও নিলাম। তো দেখো আমি এখন চলে এসেছি আগে সামনে নিউ মার্কেটের সামনাসামনি এসে গেছি। তো অসম্ভব ভিড় এখানে, তো দেখছি আমি ভেতর থেকে এগোতেই পারবো না, আমাকে বাইরে রাস্তার বাইরে দিয়ে বেরোয়ে হাঁটতে হবে, কেননা ভেতর থেকে এখন বাটার শোরুমের সামনে দিয়ে যাচ্ছি বাটার দোকান। দেখো কি ভিড়, এত ভিড়, সবাই পুজোর কেনাকাটিতে খুবই ব্যস্ত। কলকাতা সেজে উঠেছে পুরো সাজো সাজো দুর্গাপুজোয়, খুবই আনন্দ হয় কলকাতায়। তোমরা যারা কলকাতার বাইরে থাকো, তোমরাও দুর্গাপুজোতে কলকাতায় চলে আসো, দেখো খুব আনন্দ হয় এখানে, খুবই ভালো লাগে। তো শপিং তো কিছু করারই থাকে, সেগুলো কিছুটা করেছি, আর কিছু দেখো কি সুন্দর একটা সাপ সব এখানে বিক্রি হচ্ছে। সামনে দেখলে তো ভীষণই ভয় লাগে, মনে হয় সত্যি জ্যান্ত সাপ, কিন্তু এগুলো জ্যান্ত সাপ না, এগুলো রাবারেরই সাপ। তো আমি আর ভেতর থেকে হাঁটতে পারলাম না, আমি রাস্তার দিকে বেরিয়ে আসলাম, কেন এতটা ভিড়, আমি ওই ভিড় ঠেলে আর এগোতে পারছি না। তা আমি বাইরের দিকে বেরিয়ে এসেছি, বাইরের থেকে বেরিয়ে এখন সামনের দিকে আসছি। তো সাপ দেখে তো প্রথমে সত্যি ভয় লাগছিল, তারপর দেখলাম না এটা তো প্লাস্টিকেরই সাপ। তো আমি এখন যাচ্ছি, বাহ নিউ মার্কেটের সামনের অবস্থা দেখো কি অবস্থা, ভিড়ে ভিড়ে রণ, বাপরে বাপ, অসম্ভব ভিড়। তো আমি এখন যাব সামনের দিকে, যাব গিয়ে যাব আমি চিটি মাঠ, এই যে দেখছো স্পাইডারম্যান, এটা হচ্ছে চিটি মাঠ। তো আমি এখন চিটি মাঠে ঢুকবো, দেখি চিটি মাঠে কী পাওয়া যায়। তো আগে চিটি মাঠের দিকে ঢুকবো, এখান থেকে একটু খাবার খাবো ভাবলাম, কিন্তু এত ভিড়, ভিড়ের কারণে আমি এখানে আর কোনো চান্সই পেলাম না, আমি ভিড় ঠেলে আর এগোতেই পারলাম না, অর্ডারও দিতে পারলাম না। তো ঠিক আছে পরে বেরিয়েই খাবো, শপিং করে নিয়ে আগে তারপরে বেরিয়ে নাহলে খাবো। তো একাই এসেছি শপিং করতে, তো এখন আমি সিটি মার্টের সামনে চলেছি, সিটি মার্টে ঢুকছি, দেখা যাক সিটি মার্টে কী পাওয়া যায়। সিটি মার্টের ভেতরে এখন যাই, ওদের প্রচুর কালেকশন দেখছি। তো আমি এখন স্কেলেটন উঠে উপরের দিকে যাচ্ছি, উপরে সেকশনে চলে এসেছি, লেডিস সেকশন। তো প্রচুর কালেকশন এদের দেখছি, কিন্তু একটু কালেকশন প্রচুর, কিন্তু কোয়ালিটিটা একটু অন্যরকম, ঠিক আমার পছন্দ খুব একটা হচ্ছে না। বাচ্চাদেরকে কোয়ালিটিগুলো একটু ভালো, ছোটো বাচ্চাদের জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে, এখানে বেশি দামও না, 399 টাকা করে দেখছি ছোটো ছোটো বাচ্চাদের, এগুলো আমার ভালো লেগেছে। কিন্তু বড়োদের যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটিটা ভীষণ লো, আমার তা ঠিক পছন্দ হচ্ছে না। তো ঘুরলাম প্রচুর, এতে প্রচুর কালেকশন, কিন্তু অতটা আমার মন পছন্দ হলো না, তো এখানের থেকে আমার সেই জন্য আমার কিছু নেওয়া হলো না। দেখছি ঘুরে ঘুরে আর কিছু দেখা যায় কি না। প্রচুর কালেকশন এখানে, বাহ খুব সুন্দর ফুল, এখানে ফ্লাওয়ারগুলো দারুণ,
ঘর সাজানোর জন্য খুব সুন্দর। তো আজ আর তো আমি এগুলো কিনবো না, কেননা ব্যাগ ভারী হয়ে যাবে, আমি আর এগুলো কিনবো না। আজ আমি ড্রেস কেনার জন্যই বেরিয়েছি। তো এখন উপর থেকে আমি এখন নিচের দিকে নাপছি। তো এখানে আমার আর ভালো লাগলো না, আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাব। আমি এখন যাব ট্রেনে, ঢুকবো ট্রেনে। আমার আশা করি আমার ওখানে পছন্দ হয়ে যাবে। তো আমি সামনে ট্রেনের সামনে চলে এসেছি, এখন আমি এটাতে ঢুকবো। এখানে এলে কি পাশাপাশি সব কিছুই পাওয়া যায়, সিটি মার্ট, ট্রেন্ডস, এদিকে সিরাম মার্কেট রয়েছে, নিউ মার্কেট রয়েছে। তো আমি এখানে এলেই আমি কিছু না কিছু পেয়েই যাব। তো আমি এখন উপরের দিকে উঠছি, উপরের সেকশনে যাচ্ছি। তো উপরে চলে এসেছি এখন আমি। বা এখানে এদের এদের কোয়ালিটিগুলো খুবই সুন্দর। তো আমার এখানে এসে পছন্দ হয়ে গেল, আমার একটি টপ, এটা খুব পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে নিয়েছি এখান থেকে, বিলও করে নিলাম এখানেও। এখান থেকে আমি টপ কিনে নিলাম, যা খুবই ভালো লাগলো। যাই হোক, হয়ে গেল আমার কিছুটা এখান থেকে। প্রচুর এদের প্রচুর কালেকশন এখানেও, খুব সুন্দর এদের এদের কোয়ালিটিগুলোও খুব সুন্দর। তো আমার কিছুটা এখান থেকে কেনাকাটি হয়ে গেছে। তো ট্রেন থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। এখন দেখো নিউ মার্কেটের সামনে অসম্ভব ভিড়, আমি আর নিউ মার্কেটে ঢোকার আমার সম্ভব হলো না। তো আমি এখন সিরাম মার্কেটে ঢুকে যাচ্ছি। তো সিরাম মার্কেটে ঢুকছি, দেখি এখানে কী পাওয়া যায়। তো আমি আমি সিরাম মার্কেটে মাঝে মাঝেই চলে আসি, আমার যেসব টপ থাকে, জিন্স প্যান্ট থাকে, তো সব আমি এখান থেকেই কিনি। বা খুব সুন্দর সুন্দর সাজিয়েছে দুর্গাপুজোর জন্য। দেখো সিরাম মার্কেট এখানে সামনে সুন্দর একটা দুর্গা ঠাকুরও করেছে। বা খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে দেখে, মনটাও ভরে গেল। আর কটা দিন বাকি মাত্র দুর্গাপুজোর, তো এসেই গেছে পুজো। লিফটে করে সবাই উপরের দিকে উঠছে। আর দেখো এই যে নিচে এরা শুয়ে আছে, সমস্ত সব বডি ম্যাসেজ করছে। এখানে সব নিচে নিচটাতে এখানে সব শুয়ে শুয়ে বডি ম্যাসেজ নিচ্ছে সব। খুব সুন্দর সাজিয়েছে সিটি মার্ট, সিটি মার্ট বলছি সরি, সিরাম মার্কেট, খুব সুন্দর। তো আমি এখন যাব উপরে। খুব সুন্দর এখানে প্রচুর কালেকশন, প্রচুর দোকান, প্রচুর দোকান। তো এখানে তো আমার পছন্দ হবেই। তো চলে এসেছি যার জন্য এখানে, এখান থেকে আমি অন্যান্য সময়ও আসি, টপ কিনে নিয়ে যাই, টপ, লেগিংস, তারপর জিন্সের প্যান্ট, যা লাগে আমার আমি এখানে চলে আসি। তো আমার মেয়ের জন্য আমি এখান থেকে কিনি। তো চলে এসেছি এখানে, দেখা যাক কি পাওয়া যায়। তো ঢুকলাম। বাহ এদের এদের কালেকশনও খুব সুন্দর, এই দোকান থেকেই আমি প্রায় কিনি। তো এখানেই চলে এসেছি। প্রচুর দোকান, প্রচুর দোকান, তোমরাও এলে তোমাদেরও পছন্দ হয়ে যাবে। এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায়, এখানে দামটাও ঠিক ঠিকঠাক। তো আমার এই প্যান্টটাই পছন্দ হয়েছে, তো আমি একটা আমার জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। তো নিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি কেনাকাটি শেষ। তো এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, শ্রীরাম মার্কেট থেকে বেরিয়ে পড়ছি। দেখো সামনে কি ভিড়, রাস্তায় তো কি বলবো, দুর্গাপুজো আর কটা দিন বাকি। তো তো কিছুই তো খাওয়া হলো না। তো এখন দেখছি এখানে ফ্রুট জুস রয়েছে, তো কিছুটা খেয়ে নিলাম ফ্রুট জুস এখান থেকে। এখন মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। এখন বাজে বিকেল 5টা বেজে গেছে, আমি 2টোর সময় বেরিয়েছিলাম, 5টা বাজে এখন। এখন আমি সামনের দিকে এগোচ্ছি। প্ল্যানেট, আমি মেট্রো দিকে এগিয়ে যাচ্ছি, এখন মেট্রো করে এখন যাব। তো মেট্রো গেটে মেট্রো নিচে চলে এসেছি একদম। তো খুব খিদে পেয়েছে, এখন আমি একটা এখান থেকে একটা একটা প্যাটিস নিয়ে নিলাম, পনির প্যাটিস। তো খাওয়াও হয়ে গেল। তো আমি এখন পৌঁছেও গেছি
কবি সুভাষ নিয়োগড়িয়া। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি তো শপিং করলাম, কেমন লাগলো আমার শপিং তোমাদের কমেন্ট করো, কিন্তু ভালো লাগলে শেয়ার করো। ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।